নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রভারতী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আদালতের নির্দেশে ক্রমাগত যেন তৃণমূল কংগ্রেসের কুড়ে কম্বে খাওয়া নেতাদের আস্তে আস্তে নাভিশ্বাস উঠে যাচ্ছে। কেন বললাম, কী জন্য বললাম, আজও আদালতের নির্দেশ এসছে, মানে উচ্চ আদালত হাইকোর্টের নির্দেশ দিয়েছেন যে SSC যে গ্রুপ সি পরীক্ষায় আবার যে দুর্নীতি হয়েছিল, মানে গ্রুপ সির চাকরিতে যে নিয়োগ করা হয়েছিল সেই হিসাব বহির্ভূত, অর্থাৎ নিয়োগ হয়ে যাওয়ার পরেও যাদের নিয়োগ করা হয়েছে বলে শোনা যাচ্ছে, এই অভিযোগটা এসছে, তারই পরিপ্রেক্ষিতে আদালত আজকে নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত বিষয়টা 3-4 দিনের মধ্যে খতিয়ে দেখে যদি মনে হয় এরা নিয়োগটা এইভাবে হয়নি, তদন্তের আগে তাদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ আপনারা দেখেছেন যে এর আগে যেটা হয়েছিল গ্রুপ ডি তাদের ক্ষেত্রে হয়েছিল, বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এবার হচ্ছে গ্রুপ সি যে 350 জন তাদের, এর মধ্যে আবার 500 জনের নাম আবার লিস্ট আছে যারা গ্রুপ ডি তাতে আছেন SSC। এইরকম করে দেখা যায়, যদি দেখা যাবে ম্যাক্সিমাম জায়গাই হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা রিক্রুট হয়েছেন তাদের প্রত্যেকেরই প্রায় বেতন এবার বন্ধ হয়ে যাবে। দেখুন, সোজা সাপটা কথা হচ্ছে, বেতন বন্ধ হলে এই সমস্ত চাপটা গিয়ে পড়বে কিন্তু তৃণমূলের সেই সমস্ত নেতা মন্ত্রীরা যাদের বদান্যতায়, হ্যাঁ ঠিকই শুনছেন, যাদের বদান্যতায় এই সমস্ত লোকেরা চাকরি বাকরি পেয়েছেন আর কি। অর্থাৎ এই যে দুর্নীতি বলবো না, দুর্নীতির আরও উপরের স্তরে কিছু বলবো, যেটা পশ্চিমবঙ্গে হয় চাকরির ক্ষেত্রে, এমনিতে বেকারদের চাকরি নেই কিন্তু বকলমে আড়ালে আবডালে কার কার চাকরি হয়ে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারি না। হঠাৎ করে জানা যায় আমার পাশের বাড়িটি, যিনি নেতার ভাই ছিলেন বা নেতার আমচা চামচা কারোর ভাই ভাই আর কি, হঠাৎ করে জানা যায় তিনি সরকারি চাকরি পেয়ে গেছেন। যোগ্যতা কী কী আছে না আছে খুঁজতে গেলে আমাদেরও কষ্ট হয়ে যায়, অর্থাৎ গোয়েন্দা লাগিয়ে খুঁজতে হবে যে এদের শিক্ষাগত যোগ্যতা কী ছিল, চাকরি কী করে পেলো, কিন্তু তারা চাকরি পেয়ে যায়। কে কী করে চাকরি পাচ্ছেন না পাচ্ছেন ভগবান জানেন। সিভিক ভলেন্টিয়ারেও যারা চাকরি পেয়েছেন তাদের অনেকেই প্রায় ওই নেতাদের বদান্যতায় পেয়েছেন। সেখানে কত টাকা কী দিতে হয়েছে সেটা আমরা কিছু জানি না। সামান্য টোটো চালাতে, টোটো চালানোই তো পশ্চিমবঙ্গে পুরো টোটোয় ছেয়ে গেছে, সেই টোটো চালাতে গেলেও তৃণমূলের নেতাদের মন্ত্রী, মানে যারা নেতা আছে, মন্ত্রী নয় মন্ত্রী লেভেল অব্দি হয়তো পৌঁছায় কি পৌঁছায় আর জানি না, 75% 25%-এর গল্প আছে কিনা সেটাও জানি না, কিন্তু সত্যি কথা হচ্ছে সেটা হচ্ছে কোথাও নেতাদের পয়সা না দিয়ে টোটোর পর্যন্ত নামানো যায় না। সেখানে দাঁড়িয়ে এই সমস্ত চাকরি যারা পেয়ে যাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা কী, তারা কীভাবে পাচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছেন কি দিচ্ছেন না, এ সমস্ত কিছুই এখন ধোঁয়াশা। আর সব কিছুর জন্য আমাদের নির্ভর করে থাকতে হয় আদালতের ওপরে, উচ্চ আদালতে কী রায় বেরোবে তার উপর ডিপেন্ড করে থাকতে হয়। এই রাজ্যে এই সমস্ত দুর্নীতি করে এতদিন পর্যন্ত যারা ওই ভাঙা সাইকেল থেকে দামি বড় বড় গাড়িতে চড়ছেন, কোনো এক জায়গায় কোলকাতার তো একজন কাউন্সিলরের 3 কোটি টাকার ওপর নাকি গাড়ি রয়েছে, যাই হোক এরকম যে গাড়ি ফাড়ি যাদের হয়ে যায় আর কি, তো আমি ওনার কথা বলছি না, সবারই, মানে যারা আর কি গাড়ি ফাড়ি করে ফেলেছেন, অনেক কিছু করে ফেলে নেতা ফেতারা, যাদেরকে আমরা দেখতাম যে সামান্য একটা ভাঙা সাইকেল নিয়ে ঢুকঢুক করে যাচ্ছে, তারা এখন বড় বড় গাড়িতে করে ঘঁ ঘঁ করে চলে যান এবং গাড়ির সামনে বড় বোনেটের মধ্যে বড় করে তৃণমূলের ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানে ঘুরে বেড়ান আর কি, ওই গাড়িটা আবার পুলিশও ধরে না কারণ ব্যাজ লাগানো আছে সামনে, তৃণমূল লেখা আছে, বিরাট ব্যাপার। তো সেই রকম হয়ে যাওয়া বড় বড় নেতারা এবার চিন্তায় থাকবেন, কারণ এই সমস্ত 350 এইদিকে ওদিকে 50 ওদিকে 500 এইরকম করে যে কত লোক ঢুকে রয়েছে বেনিয়ম করে। আর আস্তে আস্তে কিন্তু দেখবেন একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু অভিযোগগুলো এবার তুলছেন। এতদিন পর্যন্ত যারা চাকরি করতেন করে পেয়ে গেছেন ভাবলেন আমি ভেবেছেন আমি পাইনি ঠিক আছে, এখন তারা সবাই সজাগ হয়ে গেছে, সবাই জানেন আমি পাইনি কিন্তু ও পেলো কী করে, এই ও পেলো কী করে খুঁজতে খুঁজতে গিয়ে এখন বেরিয়ে যাচ্ছে যে আসল জিনিস, অর্থাৎ ডাল মে কুচ কালা নেই, পুরো ডালটাই কালা। এই রাজ্যে সমস্ত কিছুই যেন গড়বড়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য জায়গায় যান, দৌড়ে দৌড়ে যান এবং সেখানে গিয়ে দুর্নীতির কথা বলেন, আর এই রাজ্যের দুর্নীতি আদালতে রোজই প্রায় বেরিয়ে আসছে, রোজই কোনো কোনো বিষয় নিয়ে তদন্ত অভিযোগ করছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিচ্ছেন কোথাও CBI, কোথাও বলছেন উচ্চতর কিছুকে বসানোর জন্য। আর এই রাজ্যের সরকার, রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে বাঁচার জন্য, মানে কোনো একটা রায় যদি আদালতে সরকারের বিরুদ্ধে যায় সঙ্গে সঙ্গে উচ্চতর ন্যায়ালয়ে যাচ্ছে এবং সেই খরচাগুলো আমাদের পকেট থেকে যাচ্ছে। অর্থাৎ দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি, মানে বলতে বলতে জীব আটকে যাবে, জড়িয়ে যাবে, ভাঙাচড়া কথা হবে, কিন্তু একটা কথা কি, দুর্নীতি এখানে থামবে না। চপ শিল্প ঢপ শিল্পর সঙ্গে সঙ্গে দুর্নীতি শিল্পও চলবে, আবার নতুন একটা শিল্প গজিয়ে উঠেছে যে বেআইনি বাজি, মানে কারখানা, যেখানে সেখানে বিস্ফোরণ হচ্ছে, 2-3টে বডি পড়ে যাচ্ছে, ছিটকে যাচ্ছে, সব কিছু জানা যাচ্ছে ওখানে তৈরি হতো বেআইনি বাজি। আদৌ বেআইনি বাজি না বাজির মধ্যে বোম, না বোমের মধ্যে বাজি, না বাজির মধ্যে কী ভগবান জানে, মনে হয় রাজ্যটাই ভরে গেছে শুধু পাজি আর পাজিতে। যাই হোক, আবার ফিরে আসি আসল কথা, সেটা হচ্ছে আদালতের এই নির্দেশের ফলে
মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, যে সমস্ত নেতারা ওই টাকা পয়সা ঝেড়েছিলেন আর কি, যে সমস্ত বড় বড় কর্তারা বসে বসে আছেন আর কি, যারা এই টাকা পয়সা দুর্নীতি করেছেন, নিয়োগের ডেট অতিক্রম হয়ে গেছে তারপরেও চাকরি দিয়েছেন, মানে মনে হয়েছে দিয়ে দিয়েছে, মানে ওই আর কি এলোমেলো করে দেয় মা লুটে ফুটে খাই, এই জায়গায় যেটা ছিল সেই জায়গায় ধরে আদালতের নির্দেশ এখন প্রত্যেকেরই প্রায় পকেটে ভাড়ালে টান পড়বে। কারণ যাদের যাদের যারা যারা টাকা পয়সা দিয়েছিলেন তারা এবার তো তারা চেপে ধরবেন যে আমি তোমাকে টাকা দিয়েছি তুমি করে দিয়েছো, বা আমি এখানে দুর্নীতি করেছিলাম ওই দুর্নীতি করেছিলাম, এই সমস্ত করে করে এই যারা সব চাকরির এতদিন ধরে সুন্দর করে গাড়ি ফাড়ি চেপে চেপে যেতেন আর কি চাকরি বাকরি করতে, এদের বেতন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরিটাও যদি চলে যায় তাহলে কী হবে? আলটিমেটলি যদি দেখা যায় তাহলে দেখবেন আদালতের নির্দেশে কিন্তু বেকায়দায় পড়ে যাচ্ছে তৃণমূলের সেই সমস্ত আমচা চামচা বেলচা এবং চা চা যারা যারা আছেন আর কি, এরা সব জায়গায় সর্বক্ষেত্রে যেখানে কামিয়েছে এবার কামানোটা বেরোবে উল্টো দিকে। এতদিন শুনতাম কাঠমানি কাঠমানি কাঠমানি, এ তো এবার চাকরিতেও অনেক মানি মানি, এ কত মানি কী মানি ভগবান জানে, আমরা আর কিছু জানি না। কিন্তু রাজ্য সরকার যে সরকার চলছে অন্য জায়গায় যাচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, অন্য রাজ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তো শুনলাম সিপিএমের সুজনবাবু তিনি তো বলেই ফেললেন যে 1400 কোটি টাকা নাকি পিকের এখন ভাড়া, আগে ছিল 700, 500, 700, 1400 হয়ে গেছে। যাই হোক 1400 কোটি কি 14000 কোটি টাকা সেটা আমরা জানি না, কারণ সবই হবে বকলমে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন উনি কর্পোরেটের ব্যাপারে করছেন, উনি এটা ফ্রিতে করছেন, যাই হোক ফ্রিতে করছেন কি করছেন না জানি না, এবং এগুলো সামনে আনা উচিত, এগুলো নিয়েও আরটিআই করা উচিত। সরকার এই পিকে পিকে কোত্থেকে আসে, যে পি কে ইনি কোত্থেকে এলেন, কী বলছেন কী করছেন না করছেন, ভোট কুশলে কী করছেন, কত টাকা দিচ্ছেন, কার টাকা কে দিচ্ছে, এগুলো এখনও পর্যন্ত রাজ্যে কেউ জানার প্রয়োজন মনে করেননি। আমি জানি বিরোধীরা হয়তো এবার বলবেন বিষয়টা নিয়ে, কারণ বিষয়টা উপস্থাপন করা দরকার আছে। তো যাই হোক আবার যেটা বলছিলাম সেটা পুরনো কথায় ফিরে আসি, সেটা হচ্ছে এই রাজ্যে যেরকমভাবে আদালত একের পর এক চাকরির ক্ষেত্রে বেতন বন্ধ করার জন্য নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ যেখানে যেখানে দুর্নীতি সেখানে সেখানে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিচ্ছেন আদালত, যার উপরে আমাদের সবার ভরসা আছে। কারণ আদালত ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, আর কোনো জায়গা নেই রাজ্যে আদালত ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ পুলিশ প্রশাসনের কাছে গেলে উল্টে আমাদের কেস খেতে হয়। আমি একটা সামান্য ব্যাপার নিয়ে গেছিলাম উল্টো, মানে আমি গেলাম দুর্নীতির বিরুদ্ধে বলতে উল্টে আমাকে পুলিশ কেস করে দিল, মানে এইরকম জায়গায় রয়েছে। একদম আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, সিভিল ম্যাটার সেখানে পুলিশ যেচে উপযাচক হয়ে নেমে এসে আমাকে কেস দিচ্ছে, এরকম জায়গা আছে। অর্থাৎ কোর্ট আদালত এরা কিচ্ছু মানে না, পুলিশ মানে না, কাজে সব শেষে আমাদের জায়গা হচ্ছে একটাই আদালত। সে আদালতের ভরসায় আমরা রয়েছি, এবং আদালতের ভরসায় যে সমস্ত মানুষরা যারা অভিযোগ করছেন, যারা বিচারের আশায় ছুটছে, যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্য ছিল, যারা আজকে বঞ্চিত শুধুমাত্র এই সমস্ত লোকেদের, যারা বুঝতেই পারা যায় না কীভাবে কোথা থেকে টাকা দিয়ে চাকরিগুলো পেয়ে যাচ্ছেন, তাদের যখন যখন যেখানে যেখানে চাকরি চলে যাবে এগুলো আমরা আপনার কি যত জনগণ আছে আমরা খুশি হব। কারণ উল্টো পথে মেহনত না করে শুধুমাত্র বদান্যতায় আর টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন এবং যারা দু নম্বরই করে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে যাওয়াই ভালো, তাদের অবস্থা খারাপ হওয়াই ভালো। কারণ তারা সাধারণ মানুষ যারা সত্যিকারের যোগ্য ছিল তাদেরকে বঞ্চিত করেছে, আর বঞ্চিত করে দেওয়া একটা জিনিস আমি মানি, সেটা হচ্ছে হক মারবো না হক ছাড়বো না। এই হক অর্থাৎ আমার যে ন্যায্য দাবি সেটা আদায় করা উচিত। এবং আমি একটা জিনিস বারংবার বলি আপনাদের, অর্থাৎ আমার আপনজন সবাইকে বলি, সমস্ত জনগণের উচিত নিজের অধিকার সম্বন্ধে সচেতন হওয়া, না তো অধিকার সম্বন্ধে যদি সচেতন না হন তাহলে সারা জীবন এই হাত পাততে হবে। আমি বারংবার বলি হাত পেতে কিন্তু অধিকার আদায় করা যায় না, হাত মুঠো করে অধিকার ছিনিয়ে আনতে হয়। এটাই ছিল রুদ্রবার্তার এখনকার প্রয়াস। অর্থাৎ আগামী দিনে দেখতে পাবেন এই সমস্ত নেতা, যে সমস্ত নেতারা আর কি টাকা পয়সা খেয়েছে, আপনার পাশে কার বাড়ি, কার বাড়ির পাশে কে কোথায় চাকরি পেয়েছে বলে খেয়াল রাখবেন, কোথাও কারো যোগ্যতা নেই সে উচ্চ জায়গায় চলে গেছে, নেতার কোন ছেলে চাকরি পেয়ে গেছে সব খেয়াল রাখবেন। এবং খেয়াল রেখে একটাই রাস্তা আপনার সামনে খোলা আছে, আদালতে যান, আদালতে গিয়ে তার বিচার চান, নিশ্চয়ই বিচার হবে, কারণ আদালতের উপর ভরসা রাখুন, আদালতের উপর ভরসা না থাকলে কোনো উপায় নেই। আর যত এটা হবে তত তৃণমূল কংগ্রেসের লোকেদের নাভিশ্বাস উঠবে। ঠিক বললাম, যুক্তি ঠিক লাগলো? ঠিক লাগলে আপনি জানাবেন কমেন্টস করে, আর যদি না লাগে অবশ্যই ডিসলাইক করে দিয়ে চলে যাবেন। এখনকার মতো আসি, আবার দেখাবে অন্য রুদ্রবার্তায়, রুদ্রবার্তার অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।